তিনটা কারণে অ্যাডিলেড ওভালে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ জিততে পারে। ইয়েস অ্যাবসলিউটলি, তিনটা খুব লজিক্যাল কারণ আছে এবং সেই কারণগুলোর সঙ্গে একটা বড় যৌক্তিকতাও আছে। প্রথম কারণটা বলি, সেটার সঙ্গে আপনারা একদমই একমত হবেন। প্রথম কারণটা হচ্ছে ওয়েদার অ্যান্ড কন্ডিশন। ওয়েদার কন্ডিশনের সঙ্গে কী যৌক্তিকতা আছে? বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতেছিল হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে, সেখানকার ওয়েদার কন্ডিশন অ্যাডভান্টেজ কী ছিল? সেই জায়গাটাতে একটা মিল আছে অ্যাডিলেড ওভালে। সেখানে তাপমাত্রা ছিল 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস, বাতাস ছিল, যে বাতাসটাকে কাজে লাগিয়েছে পেসাররা এবং পেসারদেরকে ঠিকঠাক মতো সামাল দিতে পারেনি নেদারল্যান্ডসের ব্যাটাররা। তাহলে সেই একই ঘটনা কি অ্যাডিলেড ওভালে ঘটার সম্ভাবনা আছে? ইয়েস অ্যাবসলিউটলি, সেখানকার ওয়েদার কন্ডিশন এবং অ্যাডিলেড ওভালের ওয়েদার কন্ডিশন একদমই এই মুহূর্তে সিমিলার। টেম্পারেচার হচ্ছে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস এবং সেই সঙ্গে বাতাসও আছে অলমোস্ট সিমিলার বেগে। সো একই বেগে যদি বাতাস থাকে, সেখানের যদি বাংলাদেশের পেসাররা সেই বাতাসটাকে কাজে লাগিয়ে সুইং আদায় করতে পারে অ্যাডিলেড ওভালে, পেসারদের জন্য সবসময় সুবিধাই থাকে। সেই সঙ্গে বাতাস আছে, একই রকম টেম্পারেচার, তার মানে হচ্ছে হোবার্টে বাংলাদেশের পেসাররা যে ফর্মে ছিল, যেভাবে পারফর্ম করেছে, ঠিক একইভাবে যদি অ্যাডিলেড ওভালে পারফর্ম করতে পারে তাহলে বাংলাদেশ এই জায়গাতে অনেক বেশি এগিয়ে থাকবে। এবং সেই জায়গাতে ওয়েদার একটা তাহলে বড় ফ্যাক্টর হলো, এবং সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে বাংলাদেশের পেস অ্যাটাক। এই গ্রাউন্ডে এখনও পর্যন্ত 2011 থেকে 2019 5টা T20 ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে, এবং সেই 5 T20 ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি যখন স্টাডি করবেন দেখবেন যে সেখানে পেসাররাই সফল। এখানকার উইকেটে অ্যাডভান্টেজ, সব কিছুতে পেসাররা সবচেয়ে বেশি এগিয়ে আছেন। এবং বেস্ট বোলিং ফিগারের টপ 10, সেখানে মাত্র দুজন স্পিনার আছেন, একজন হচ্ছেন অ্যাডাম জাম্পা, আরেকজন হচ্ছেন রবীন্দ্র জাদেজা, বাকি 8 জনই হচ্ছেন পেসার। তার মানে কী বোঝা যায়? যেখানে পেসারদের দাপট বেশি, এবং সে কারণেই বাংলাদেশ ম্যাচটা ইন্ডিয়ার বিপক্ষে জিততে পারে। প্রথমত হচ্ছে তারা এখান থেকে সুইং পাবে, এবং তাসকিন, মুস্তাফিজ, হাসান মাহমুদ তিনজনই খুব ভালো একটা শেপে আছে। এবং সেই জায়গা থেকে যদি এমনও হতে পারে যে বাংলাদেশের স্ট্র্যাটেজি পরিবর্তনও হতে পারে, যে 8 জন ব্যাটার না খেলিয়ে সেখানে 1 জন পেসারকে বাড়ানো হতে পারে, এবং যদি তাই হয় তাহলে বাংলাদেশের পেস অ্যাটাকটা টিম ইন্ডিয়ার জন্য খুব একটা সহজ কিছু হবে না। দিস ইজ সেকেন্ড রিজন। থার্ড রিজনটা কি? থার্ড রিজনটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রিজন যে কারণে বাংলাদেশ অ্যাডিলেড ওভালে ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচটা জিততে পারে, এবং সেই রিজনটা হচ্ছে অ্যাডিলেড ওভালে বাংলাদেশের একটা সুখ স্মৃতি আছে, যেই স্মৃতিটা বাংলাদেশ তার ক্রিকেট হিস্ট্রিতে কোনো দিনও ভুলবে না। এবং সবচেয়ে বড় সুখ স্মৃতি যদি আপনি বলেন তাহলে তার মধ্যে এই সুখ স্মৃতিটা অন্যতম। ফ্রি লায়ন ইংল্যান্ডকে বাংলাদেশ নকড আউট করেছিল 2015 বিশ্বকাপে এই গ্রাউন্ডেই। এই গ্রাউন্ডে মাত্র একটা ম্যাচ খেলেছে বাংলাদেশ, এবং সেই এক ম্যাচেই এই চারপাশটাকে প্রকম্পিত করেছিল। লাল সবুজের সমর্থক যারা এখানে এসেছিল, প্রবাসী বাংলাদেশিরা, তারা সেদিন উৎসবে মেতেছিলেন। মাশরাফি তাসকিনের সেই সিগনেচার সেলিব্রেশনটা এখানে হয়েছিল, মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরিটা এসেছিল, মুশফিকুর রহিমের 89, সৌম্য সরকারের 40, রুবেল হোসেনের সেই সিগনেচার বোলিং সেলিব্রেশন, কি না হয়েছিল সেদিন! সেটাই হতে পারে ইন্ডিয়ার বিপক্ষে, অথবা তার আরও যদি সামনে যান পাকিস্তানের বিপক্ষে, বাংলাদেশের সবচেয়ে বড় টনিক অ্যাডিলেড ওভালে নতুন আরেকটা হিস্ট্রি লেখার জন্যে। সো ওয়েদার কন্ডিশন, সেখান থেকে পাওয়া অ্যাডভান্টেজ, অ্যান্ড দেন পেসার, অ্যান্ড দেন থার্ড বাংলাদেশের সুখস্মৃতি, এই তিন যদি ঠিকঠাক মতো মিলে যায়, বিলিভ মি, ইন্ডিয়া খুব ভালো একটা শেপে নাই। সাউথ আফ্রিকার বিপক্ষে তারা ম্যাচটা হেরেছে, এবং টপ অর্ডার থেকেও খুব একটা রান আসছে না, স্পেশালি কে এল রাহুল। এই সব কিছু মিলে বাংলাদেশ এই তিনে তিন যদি আসলে মিলিয়ে ফেলতে পারে তাহলে অ্যাডিলেড ওভালে নতুন করে আরও একটা হিস্ট্রি লেখা হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল থেকে মাহফুজ আলম, টি স্পোর্টস। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশ ব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহমতি যাও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.